وعلم آدم الأسماء كلها আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? কি শিখালেন? সকল বস্তুর নাম। প্রথম দিনে আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ শিক্ষা দিলেন গো। তাফসিরে লিখেছে কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আর যত কিছু আবিষ্কার আসবে সব কিছু আল্লাহ সেদিন তাকে শিক্ষা দিয়েছিলে। আসমা হল বহুবচন, আসমা কুল্লাহা সব বস্তুর নাম এবং ব্যবহার বিধি শিক্ষা দিয়েছে। আধুনিক ওই সমাজ বিজ্ঞান আর পরিবেশ বিজ্ঞানের বইয়ের মধ্যে লেখা আছে আদিম যুগের মানুষ পোশাক চিনত না, ও ভণ্ডামি কথা। বললাম যে আধুনিক পরিবেশ বিজ্ঞানে এবং সমাজ বিজ্ঞানে লেখা আছে আদিম যুগের লোক পোশাক পরতে জানত না, পোশাক চিনত না, ল্যাংটা হয়ে থাকে লেখা আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমা উল্লাহা সবকিছু আল্লাহ আদম আলাইহিস সালামকে কি করলেন? শিখাই দিল। তাহলে পোশাকের নাম শিখাননি, পোশাকের ব্যবহার বিধি শিখাননি, শিখিয়েছে। আর একটু আগায় ফলাম্মা যাকাস শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين. آدم عليه السلام ابن ما هو দুইজন মিলে যখন নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন ফালাম্মা যাকাশাজারা যাকা যাক কয় বছর? দুই বছর। ফালাম্মা যাকাশাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছ ভক্ষণ করার সঙ্গে সঙ্গেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া দুইজনের পরনের বস্ত্র কেড়ে নিয়ে দিগম্বর করে দেওয়া হলো। পরনের বস্ত্র কেড়ে নেওয়া হলো কোত্থেকে? আল্লাহ তরফ থেকে। বাতাতলাহুমা সাওয়াতুহুমা তাদের দুইজনের শরীর উলঙ্গ হয়ে গেল জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা দুইজন নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করছিল। কথা কি বুঝা যায়? তাহলে এই আয়াত থেকে মোটামুটি কয়েকটি জিনিস জানা গেল। এক নাম্বার জিনিস জানা গেল যে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, জান্নাতেই পোশাকের সাথে তারা পরিচিত ছিলেন। পোশাক কেড়ে নেওয়ার পরে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করেছিল। তো এই পরিবেশ বিজ্ঞানের ওই কথা কি ঠিক? কোরআনের আলোকে ঠিক নয়। দুই নাম্বার জিনিস জানা গেল আল্লাহর নাফরমানি করলে বস্ত্র হরণ হয়ে যায়। জান্নাতে হয়েছে আদম আলাইহিস সালামের আর দুনিয়াতে হয় মুসলিম জায়া জননীর। বর্ষবরণ বস্ত্র হরণ, বর্ষবরণ ইমান হরণ।
বর্ষবরণ করতে গিয়ে মুসলিম ঘরের মেয়েরা বস্ত্র হারিয়ে চোখের জলে বুক ভাসিয়ে দিল। পুলিশের দোষ হলো, সরকারের দোষ হলো, প্রশাসনের দোষ হলো, তোমার মেয়ে যায় কেন ওখানে? তুমি কেন মুসলমান? হ্যাঁ, তোমার মেয়ে আমরা বস্ত্র হরণের পক্ষে নয়, যেই নষ্ট ছেলেরা করেছে এটা তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু তার আগে ধিক্কার জানাই ওই মুসলিম রমণীদেরকে, আর ওই মুসলিম রমণীদের অভিভাবকদেরকে, যারা এই বেহায়াপনা বেলিল্লাপনা অনুষ্ঠানে অংশ নেয়। তিন নাম্বার জিনিস জানা গেল, আদম আলাইহিসসালাম বস্ত্র হারানোর পরে ইজ্জত ঢাকার জন্য গাছের পাতা ব্যবহার করলেন। তুমি হে যুবক, তুমি সেই আদমের সন্তান হয়ে রাত্রে ফেসবুকটা অন করে আর লাইটটা অন করে আর জানালার দরজা জানালা বন্ধ করে নিজের শরীরের গোপন অঙ্গ ভিডিও করে তাম বিশ্ব মানুষের কাছে ফেসবুকে আপলোড দিয়ে বেড়াও যুবক, তোমার বাপ এবং তোমার মা সেদিন বস্ত্র হারানোর পরে গাছের পাতা দিয়ে যুদ্ধে গেছিলেন, সেই আদম সন্তান হয়ে পশুত্ব কিভাবে বরণ করে একবার বিবেচনা। বলছিলাম আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। শিক্ষককে আল্লাহ, আর ছাত্রকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।